প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে ঈদুল আজহা 2023-এর সেরা গরুগুলো দেখতে পারবেন। কুরবানির ঈদের সবচেয়ে বড় আকর্ষণ গরু, আর এই ঈদকে টার্গেট করে প্রতি বছর দেশ জুড়ে বিশাল বিশাল সাইজের গরু প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত গরুগুলো থেকে সবচেয়ে বড় এবং দামি গরুগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করে সবচেয়ে বেশি। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো 2023 সালের ঈদুল আজহার সবচেয়ে বড় 5টি গরুর তথ্য, যা আপনাদেরকে বিস্মিত করতে বাধ্য করবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করেই। 5. পূর্বাচলের রাজা। পূর্বাচলের রাজাকে পালন করছেন ঢাকার প্রান্তিক খামারি আব্দুর রব। তার একটি ডেইরি খামার রয়েছে, এটি সে খামারের গাভীর বাচ্চা। গরুটির বয়স খুবই কম, মাত্র 2.5 বছরের মতো। ওজন আনুমানিক 800 কেজি। বিক্রির জন্য গরুটির দাম হাঁকানো হচ্ছে 7 লক্ষ টাকা। উপযুক্ত দাম পেলে গরুটিকে বিক্রি করে দিবেন বলে জানিয়েছেন খামার মালিক, অন্যথায় পরবর্তী বছরের জন্য সেটিকে রেখে দিবেন বলে জানিয়েছেন তিনি। 4. ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ডকে পালন করছেন শরীয়তপুরের রহমান ডেইরি ফার্ম। রহমান ডেইরির স্বত্বাধিকারী মুজিবুর রহমান মূলত একজন ব্যবসায়ী। উনি ঢাকায় ব্যবসা করেন। গরুর লালন পালন বাবদ ফার্ম থেকে যে আয় হয় সেটি দিয়ে তিনি মূলত একটি এতিমখানা পরিচালনা করেন। বর্তমানে রহমান ডেইরি ফার্মে ষাঁড় বাছুর মিলে 100-এর উপরে গরু রয়েছে। ব্ল্যাক ডায়মন্ড খামারটির গাভীর বাচ্চা। কালো রঙের এই গরুটির বয়স প্রায় 4 বছর, ওজন 900 কেজি প্লাস। বিক্রির জন্য এই গরুটির দাম হাঁকানো হচ্ছে মাত্র 8 লাখ টাকা। 3. গোল্ড কয়েন। বন্ধুরা, এবারের কোরবানির সেরা গরুগুলোর তালিকায় 1 নম্বরে রয়েছে গোল্ড কয়েন। এটি শাহিওয়াল জাতের একটি গরু। গায়ের রং, শারীরিক গঠন সব কিছু মিলে গোল্ড কয়েন হুবহু পাকিস্তানি গরুর মতো। 6 দাঁতের এই গরুটির ওজন 900 কেজির বেশি। গরুটিকে পালন করছে ঢাকার স্বনামধন্য অ্যাগ্রো প্রতিষ্ঠান সাদেক অ্যাগ্রো। এবারের কোরবানি উপলক্ষে সাদেক অ্যাগ্রো এর পালন করা গরুগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় গরু বলে জানিয়েছেন। গরুটির দাম সম্পর্কে এখনও কিছু বলেননি প্রতিষ্ঠানটির মালিক। 2. স্টার বয়। স্টার বয় নামের এই গরুটি পালন করছেন নরসিংদীর মার্জাক অ্যাগ্রো। এটি বিদেশ থেকে আমদানি করা একটি গরু। ব্রাহ্মা জাতির এই গরুটিকে মার্জাক অ্যাগ্রো প্রায় 2 বছর ধরে লালন পালন করে আসছে। বর্তমানে গরুটির ওজন 1 টন প্লাস। গরুটির প্রতিদিনকার খাবারের তালিকায় রয়েছে 10 কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস। দেখতে অসাধারণ হলেও গরুটিকে কেউ চাইলেও এখন আর কিনতে পারবে না, কেননা কুরবানির কয়েক মাস আগেই এটি 22 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। গরুটি কিনেছেন দাদার ইকবাল পাঠান নামে একজন ফার্মেসিউটিক্যাল ব্যবসায়ী। 1. কালো মানিক। ময়মনসিংহের কালো মানিক। কালো মানিককে পালন করছেন ময়মনসিংহের ত্রিশাল থানার খামারি সুমন। গরুটিকে তিনি গত 7 বছর ধরে লালন পালন করে আসছে। এটি গত কুরবানির ঈদের অন্যতম আলোচিত একটি গরু ছিল। কালো রঙের এই সুবিশাল গরুটিকে দেখতে ছোটোখাটো হাতির মতোই লাগে। খামারির ভাষ্য মতে গরুটির ওজন আনুমানিক 1800 কেজি। এছাড়াও তার গরুটি গোটা ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় গরু বলেও দাবি করেন তিনি। বিক্রির জন্য সুমন ভাই কালো মানিকের দাম হাঁকছেন 40 লক্ষ টাকা। প্রিয় বন্ধুরা, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে বুকিং হতে শুরু করেছে দেশের বৃহৎ আকারের গরুগুলো, কিন্তু মাঝারি আকারের গরুগুলো এখনও বিক্রি শুরু হয়নি। আশা করা হচ্ছে 2-1 দিনের মধ্যে বিক্রি শুরু হবে। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে জানালাম 2023 সালের ঈদুল আজহার সবচেয়ে বড় ও দামি গরু সম্পর্কে। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানান, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।